খুতবা শুনতেছে, জিনরা আমাদের সাথে আছে, বলবেন হুজুর জিন আছে দেখান, দেখবেন এই দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে অকরিনহু মিনাল জিন অকরিনহু মিনাল মালাইকা, হে সাহাবীরা তোমাদের প্রত্যেকের সাথে একজন জিন আছে আর একজন মালাইকা ফেরেশতা আছে। একজন জিন আছে কারিন জিন করিন, এই করিন জিন আছে একটা আর মালাইকা একজন ফেরেশতা আছে। তো এই দুষ্ট জিন শয়তান তোমার সাথে একটা আছে, অবস্থান করতেছে সবসময়, ও সবসময় তোমাকে খালি আকাম কুকাম কোন দিক করতে হবে এটার পরামর্শ দিয়ে থাকে, আর যে ফেরেশতা আছে সে তোমাকে ভালো কাজটা করতে বলে, না রে এটা করিস না, এটা করলে সমস্যা আছে, কিন্তু ওই জিনই সর্বদাই তোমার উপর বিজয়ী হয়, এই জন্য তুমি ফাসেক। ওই জিন সর্বদাই তোমার দাড়ি চাচতে কয়, আর ফেরেশতা কয় না, মাঝে মাঝে দাড়ি রাখতে মন চায় না, রাখতে মন চায় না, দেখবেন মাঝে মাঝে দাড়ি কামায় না একটু রেখে দিছে, না মন চায়, তারপরে আবার যখন ওই যে শয়তান এসে বলে না 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 রাখিস না তোরে কেমন দেখা যাবে, তখন আবার চেয়েছে ফেলে, আছে না নাই, এমনকি মরার সময় এই জিন কাজ করে, সে এই যে কারিন জিন মরার সময় এসে ওর বাচ্চা কাচ্চার কাছে কয়, হারে লোকটা চলে যাচ্ছে আমি কারিন একা হয়ে গেলাম, হারে তোর বাপের দেখি দাড়ি গোজাই গেছে, এগুলা কোদাল মার কোদাল মার, মানে মরার সময় ওর দাড়ি চেয়েছে তাই, আছে না নাই। তো এইরকম কিছু লোক, এরকম জিন, এই শয়তান জিন অবস্থান করে মানুষের সঙ্গে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের প্রত্যেকের সঙ্গে একটা করে কারিন জিন আছে এবং একটা করে মালাইকা ফেরেশতা আছে। তখন সাহাবী বন বললেন ওয়া ইয়াকা ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও আছে নাকি, আপনার সাথেও আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওয়া ইয়া ইয়া, আমার সাথেও আছে, তোমাদের সাথে যে জিন আছে আমার সাথেও সেই জিন আছে, তবে আমার সাথে যে জিন আছে ওই জিন ইসলাম গ্রহণ করেছে, আমাকে ভালো সারা মন্দে কাজের নির্দেশ দেয় না, সুবহানাল্লাহ, মানে আমারে কয় তুমি ভালো কাজগুলা করো, আমাকে মন্দ কাজের নির্দেশ দেয় না, ওই জিন আছে আমার সঙ্গে, তোমাদের সাথে যেটা আছে ওটা মুসলমান হয় নাই, তাই তোমাদের জিনটাকে মুসলমান বানাবে।